আবার হুগলি জেলা হাসপাতালে একটি বড়সড় গাফিলতির চিত্র ধরা পড়ল। হুগলি উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে দোতলা থেকে পড়ে নর্দমে পড়েছিল একটি রোগী। রোগীর হাতে স্যালাইন লাগানো ছিল। রোগী চিৎকার চেঁচামেচি শুনে অন্য রোগী ও পরিজনেরা ওকে উদ্ধার করে। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, ওই রোগীটি উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে মেল সার্জিক্যাল বটে চিকিৎসাধীন ছিলেন। ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তরপাড়া পৌরসভার পৌর প্রশাসক জানান, সমস্ত ব্যাপারটা খতিয়ে দেখা হচ্ছে। যদি কাউকে দোষী পাওয়া যায় তার বিরুদ্ধে আইনের আওতায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। দেখুন, আমরা যেহেতু আমরা 9টার সময় ভর্তি করি প্রতিদিন, ঠিক আছে, কালকে আমরা 9টার সময় রাত্রে দেখাশোনা সব করে এসেছি, খাওয়া দাওয়ার সব কিছুই দেওয়া হয়েছে। তারপরে শুনছি সকালে গিয়ে দেখলাম মাঠে পড়ে আছে, ঠিক আছে, দিয়ে নার্সরা জোর জবরদস্তি করে যে তোমাদের পেশেন্ট তোমরা নিয়ে চলে যাও। যেহেতু তাহলে রাত্রে গেটটা খোলা থাকছে কী কারণে, কে খুলছে? কোনো তো আইন নেই যে এরমভাবে যে গেটটা বেরিয়ে যাবে বা কোনো কিছু, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এখন শরীরের কন্ডিশনটা দেখুন, প্রচুর চারিদিকে কেটে কুটে গেছে, ঠিক আছে। নার্সরা বলছে তোমাদের পেশেন্ট তোমরা নিয়ে যাও, আমাদের এই পেশেন্ট রাখবো না আমরা। এনাকেও করেছে, আর একটা পেশেন্টকেও করেছে, ঠিক আছে, জোর জবরদস্তি করছে। আপনারা কি পুলিশে জানিয়েছেন ঘটনা? না স্যার, পুলিশে আমরা জানাইনি এখনো পর্যন্ত। কি ভাবছেন আগামী দিনে কি করবেন? হ্যাঁ, নিশ্চয়ই স্যার করবো। এরম এরপরেও যদি নেক্সট বার হয় আমরা নিশ্চয়ই করবো, কেন এর আগেবারও একবার সেম কেস ওরম করেছে, হসপিটাল থেকে বাধ্য করেছে, আমরা বন্ধে সই করে নিয়ে চলে এসেছি স্যার। আর আমরা বলেছি জোর জবরদস্তি যে দেখুন শরীরের কন্ডিশন খুবই খারাপ, ঠিক আছে, এনাকে অ্যাডমিট করে রাখুন। বলছে না, আপনাদের পেশেন্ট রাখবো না, আর একটা পেশেন্ট আছে তাকেও বন্ধে সই করে স্যার পাঠিয়ে দিয়েছে বাড়ি। ওকে, আপনার নাম? আমার নাম স্যার সুরজিৎ দাস। উত্তরপাড়া হসপিটালের যে ঘটনার কথা আপনারা বলছেন, আমি গতকাল রাত্রেই শুনেছি এবং সকালবেলাও খোঁজখবর নিয়েছি। শুধু এইটুকু বলতে পারি যে কোনো ঘটনা ঘটলে, অভিযোগ হলে আমাদের সরকারের বিভিন্ন দপ্তরের তরফ থেকে সে তদন্ত হয়, এবং সেই তদন্ত করে যদি দেখা যায় যে অভিযোগের ভিত্তিতে কেউ দোষী বা কারো গাফিলতি আছে, তার বিরুদ্ধে প্রশাসনিকভাবে সেই দপ্তরের তরফ থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়। বিজেপি রাজনৈতিক দল যার এই রাজ্যের উন্নয়ন, এই রাজ্যে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো পরিকল্পনার সঙ্গে তাদের থাকার কোনো ইচ্ছে নেই, শুধু তারা সকাল থেকে ত্রুটি খুঁজে বেড়ান। তাই বিজেপি এর মধ্যেও রাজনীতি দেখছে এবং ত্রুটি খুঁজে বেড়াচ্ছে। অবশ্যই কারোর যদি কোথাও ভুল হয়, ত্রুটি হয়, তার যদি গাফিলতি হয়, তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেয়। এবং